সেলফি অফিসের টেলার ইউজ করছে স্টারিং নানাদান অক্ষয় কুমার অ্যান্ড ইমরান হাশমি, তার সাথে রয়েছে নুসরাত বারোচনার ডাইনাপেন্টি। কেমন ছিল এই টেলারটি? মুভিটি হচ্ছে অফিসিয়াল রিভিউ বাই ড্রাইভিং লাইসেন্স বিলংস টু মালিম ইন্ডাস্ট্রি, মাই ফেভারিট ইন্ডাস্ট্রি। অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স আমার দারুণ লেগেছে। অ্যান্ড হিন্দি রিমেকটার ওয়ান অফ দ্য প্রডিউসার হচ্ছে পৃথ্বীরাজ কুমারন, ওইটা পৃথ্বীরাজ কুমারন প্রোডাকশন হাউস থেকে এসেছে। মুভিটির গল্প অনেক সিম্পল ছিল, বাট দারুণভাবে ট্রিটমেন্ট করে দারুণভাবে প্রেজেন্ট করেছে মালিম ইন্ডাস্ট্রি মুভিটা। বাট এখানে ডিরেক্টরও ভালো, রাজ মেহতা। তার প্রিভিয়াস কাজ যদি আমরা খেয়াল করি তাহলে আপনি প্রথম যে কাজটার কথা বলবো গুড নিউজ অ্যান্ড যোগ যদিও দারুণ কাজ। সেভেন দ্য টাইম যদি ট্রেলারের কথা বলে তিন মিনিট ট্রেলারের মধ্যে অনেক কিছু দেখিয়েছে বাট দারুণভাবে প্রেজেন্ট করেছে। অক্ষয় কুমার একটা সত্য কথা বলেছে, চারটা মুভি সে বছর করে, দুটো ওটিটি এবং কিছু রিয়েলিটি শো। অ্যান্ড সেভেন দ্য টাইম ডাইলেক্টগুলো ভালোভাবে লেখা হয়েছে, কিছু পুরোনো গানের রিমেক ভার্সন করা হয়েছে। ইমরান হাশমিকে দারুণ লাগছে অনেকদিন পরে। যদি গল্পটার মধ্যে ঢুকি, একজন সুপারস্টার যে কিনা তার একটা ড্রাইভিং লাইসেন্স দরকার এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য একজন পুলিশের কাছে তো আসতে হবে, তো জানতে পারে যে পুলিশ তার পাগল ফ্রেন্ড ইমরান হাশমি যে রোলটা প্লে করছে, তার সে এবং তার বাচ্চা ছেলে। তো একটা সময় ইগোর একটা সমস্যা হয়ে যায়, যে ইগোর এই যে ইগোর এই যে ইগো বাসে সিগুর মধ্যে কে জিতবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি সুরাজ এবং পৃথ্বীরাজ কুমারন মুভিটির সাথে কম্পেয়ার করবো যখন মুভিটি রিলিজ করবে 24th February, কারণ আমার থেকে সুরাজের একটি আউটস্ট্যান্ডিং লেগেছিল। পৃথ্বীরাজ কুমারের অ্যাটিটিউড অফ ইগো দারুণ লেগেছিলো। তো এখানে কি এটা ম্যাচ করতে পারে কিনা অক্ষয় কুমার এবং ইমরান হাশমি সেটা দেখতে হবে আপনার মুভিটি যখন রিলিজ করবে। মুভিটার মধ্যে গান বেশ দারুণ লাগছে, বলিউডের স্টাইলে সাথে বিজিএম বেশ দারুণ। দেখি ওই সেম ড্রাইভিং লাইসেন্সকে ম্যাচ করতে পারে কিনা। হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট ফর টিম সেলফি। গুড বাই।